কিছুদিন আগে ফাঁস হয়েছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি। এবার আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপে নিজেদের অফিশিয়াল জার্সি সবার আগে উন্মোচন করলো আর্জেন্টিনা। শুক্রবার নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে দেশটি। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের জার্সি উন্মোচন করলো আর্জেন্টিনা। চলতি মাসে অন্য দলগুলোরও তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সি। এদিকে আর্জেন্টিনার 2022 বিশ্বকাপের জার্সি হবে 2014 বিশ্বকাপের জার্সির আদলে, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো, অন্তত গলার কাটের দিক থেকে অনেকটাই একই। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার। 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। এদিকে আজ ফাঁস হয়েছে আরেক দক্ষিণ আমেরিকার দল ব্রাজিলের বিশ্বকাপের জার্সি। ব্রাজিলের জার্সি মানেই হলুদ ও সবুজ রঙের মিশেল, এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। তবে এবারের বিশ্বকাপে প্রথাগত ক্লাসিক হলুদ রঙা ব্রাজিলকে দেখা যাবে না। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সির রঙকে বলা হচ্ছে ডায়মানিক ইয়েলো। ফুট হেডলাইন্স জানাচ্ছে এই রং ব্রাজিলের 2002 বিশ্বকাপের জার্সিকে মনে করিয়ে দেয়, যে জার্সিটি পরে রোনালদো, নাজারিও, কাফুরা শেষবার সেলেসাউদের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন।